মুর্শিদাবাদের ভরতপুর 2 নম্বর ব্লকের মালিহাটি পঞ্চায়েতের মালিহাটি পূর্বপাড়া সার্বজনীন দুর্গাপুজো উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি তিনি উদ্বোধন করেন। জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি ভরতপুর 2 নম্বর ব্লকের মালিহাটি পঞ্চায়েতের মালিহাটি গ্রামে ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালার থানার ওসি অনিমেষ মুখার্জি, ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ বিশিষ্ট জনেরা। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয় পুজো মণ্ডপ এবং গ্রামে পুজো দেখার জন্য মানুষের ভিড় ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবছর আমরা প্রথমবার মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করলেন, এটা আমরা যথেষ্ট আনন্দিত। আমরা 24 ঘন্টার নোটিশ এটা জানতে পারি, তার মধ্যেও আমরা যতটা পেরেছি করেছি। আমরা খুবই আনন্দিত মুখ্যমন্ত্রী আমাদের নামটা বিবেচনা করার জন্য, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে অ্যাকচুয়ালি এই নিমন্ত্রণটা প্রশাসনিক লেভেলে হয়েছে, প্রশাসন থেকে যারা যারা ইনভাইট করেছিলেন তারা এসেছিলেন। আমাদের সম্মানীয় MLA উপস্থিত ছিলেন না, উনি কলকাতায় গেছেন, সেই জন্য উনি আসতে পারেননি। তাছাড়া ছিলেন আমাদের, তার সঙ্গে ছিলেন আমাদের BMOH, আমাদের BDO বা সমষ্টি উন্নয়ন আধিকারিক ছিলেন, OC ছিলেন, CI ছিলেন, ভারপ্রাপ্ত OC সামার এবং আমি CI আমাদের এখানে উপস্থিত ছিলেন, আমার জয়েন্ট BDO ছিলেন, অবহিত মানুষ আমাদের ছিল সঙ্গে। আপনার নাম? আমার নাম অলয় কুমার দে, আমি হচ্ছি সিপিডি। এই পূজা কমিটি কি? এই বছর এই পূজা কমিটির একটা দুর্দান্ত থিম আমরা উপস্থাপনা করব। আমরা উপস্থাপনা করবো মহাপীর তারাপীঠ, সম্পূর্ণ জীবন্ত মডেল দ্বারা আমাদের মহাপীর তারাপীঠের ছন্দকালীন বা রাত্রিকালীন যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেই সমস্ত প্রেক্ষাপটটা আমরা জীবন্ত মডেল দ্বারা করে থাকি। আসবেন, সকলকে নিমন্ত্রণ দেবেন আমাদের পক্ষ থেকে, সকলে আসবেন। ধন্যবাদ। সর্বদিন দুর্গাপূজা সর্বদিন দুর্গাপূজা অনুষ্ঠান সর্বদিন 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 অনুষ